পঞ্চগড়ে ষষ্ঠ ধাপে দুইটি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে চলছে নির্বাচন। সেখান থেকেই সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, জানাবেন সেখানকার বিস্তারিত পরিস্থিতি। অপলা, আপনি যেমনটি বলছিলেন, পঞ্চগড়ের দুই উপজেলার তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ হচ্ছে ষষ্ঠ দফায়। এবং আমরা দেবীগঞ্জ উপজেলার যে দুটি ইউনিয়ন, দেবীডুবা এবং দেবীগঞ্জ সদর, এই দুটি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। এই দুটি ইউনিয়নে সীমানা জটিলতার কারণে কিন্তু দীর্ঘদিন নির্বাচন ঝুলেছিল এবং এগারো বছর পরে এই দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠান হচ্ছে। এবং এর পাশাপাশি বোদা উপজেলার ঝুলই শালছড়ি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট 19 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাইরেও কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি বর্তমানে রয়েছি ঝুলই শালছড়ি ইউনিয়নের বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে 2400 মতো ভোটার রয়েছে। তো আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকেই ভোটারদের, সকালের দিকে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল, কারণ আপনি জানেন যে পঞ্চগড়ের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে এবং আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। সকালে শৈত্যপ্রবাহের কারণে লোকের উপস্থিতি কম ছিল, ভোটারদের উপস্থিতি কম ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এখন বর্তমানে এই কেন্দ্রে 30% মতো ভোটার ভোট প্রদান করেছেন বলে প্রিজাইডিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এই ইউনিয়নে কিন্তু নির্বাচনটি পঞ্চম দফায় হওয়ার কথা ছিল, তারপরে একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তিনি মারা যাওয়ার কারণে এই নির্বাচনটি পিছিয়ে এই কিন্তু ষষ্ঠ দফায় করা হয়েছে। এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কিন্তু আমরা কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে ভোট কেন্দ্রগুলোতে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোটগ্রহণ চলছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। তো অপলা, এই ছিল আমার কাছে ভোটের সার্বিক চিত্র। লুৎফর, আপনাকে ধন্যবাদ।